এখনো পর্যন্ত যে তোমরা আমার চুল চোখ নাক মুখ জায়গা মতন দেখতে পাচ্ছ, এটাই বলতে হয় অনেক। সে কোন কাক ভোরে উঠেছি আমরা, তাই তো? কোন কাক ভোরে উঠেছি, কোন সকালবেলায় যেন উঠে গেছে, রাত্রিবেলা কালকে ঘুম হয়নি, মানে আমাদের পাশেই একটু একটা খারাপ ঘটনা ঘটে গেছে, তো এক কাকিমা আর আমাদের মধ্যে নেই। এবার সেই সমস্ত ভেবে চিন্তে রাত্রিবেলায় আর আমার মোটে ঘুম আসে না। মামনির হাত ধরে কালকে রাত্রে ঘুমিয়েছি, মামনির পা আমার পায়ের উপরে দিয়েছে, হাত তো ওরকম ধরা ছিল, তারপরেও ঘুম ভেঙে ভেঙে যাচ্ছিল। শুধু আবোল তাবোল, মানে আগের সমস্ত ঘটনা সব মনে পড়ছে, মানে সব যেন রাত্রিবেলাই মনে পড়ে। তো এই করে করে রাতে ঘুম হয়নি। কোন কাক ভোরে মেয়ে আমার উঠে গেছে, উঠে তো গেছে, এবার তার সাথে খেলতে হবে, হাসতে হবে, গল্প করতে হবে। সে আমার দিকে খিলখিল করে তাকিয়ে হাসছে, আবার যদি আমি ওর সাথে না ই করি, হাসতে হাসতে বালিশ দিয়ে মাথা সরিয়ে পা আমার দিকে দিয়ে মানে কি হারে পা চালাচ্ছে, মানে রীতিমতন ফুটবল খেলছে। মোদ্দা কথা, ওর সাথে এখন খেলো, এবার ওর সাথে খেলতে গেছিলাম, ওর সাথে খেলতে গিয়ে মুখ চোখ নাক মুখ সব এরকম টেনে নিয়ে যেন ও হাতের মধ্যে নিয়ে নেবে, তো গেল। তারপরে মামনি একটুখানি কোলে নিল, নিয়ে ঘুরলো, দেখছে ঘুমিয়ে পড়েছে, মানে অতক্ষণ ধরে খেলেছে তো, তারপরে একটু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। একটু আগে আবার উঠলেন মহারানী, তারপরে আবার ওনার সাথে একটু খেলতে হবে, খেলাধুলো হলো, এখনো খাওয়া হয়নি, খাবো। আর বাইরের ওয়েদারটা আজকে খুব ভালো, যদি না কোথাও বেরোতে হয় না, এই ওয়েদারটা ঘরে বসে এনজয় করতে খুব ভালো লাগে, কারণ বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে, হালকা একটু পাখা দিলে ব্যাস তাতেই কিন্তু যথেষ্ট। কিন্তু কোথাও বেরোতে গেলে যে কি অবস্থা হয় সেটা আমি কালকে হাড়ে হাড়ে টের পেয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো, আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। বাবারি 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 উড়ি বাবারি মামা মামা মামা, তুমি গুড মর্নিং বলেছ, বলো নি তো, একটু হেসে দাও দেখি, একটু হেসে দাও দেখি, একটু হেসে দাও দেখি, এ এরকম ভাবে আসতে হয়, আমরা যে জানতাম না। ও ঝপ করে বৃষ্টি নেমে গেছে না, ওপরে অনেক কিছু ছিল। এই যে লক্ষ্মী বাচ্চাটাকে আমি এখানে শোয়ালাম, ঠিক আছে, তুমি কিন্তু এখানেই থাকবে, কোথাও যেন যাবে না, আমি বললাম কিন্তু, ঠিক আছে। আমি যেন এসে দেখি তুমি এখানেই আছো, কেমন? তোমাদের দেখাবো, এখানে শুয়ে দিয়ে গেছি, ও কোথায় কোথায় চলে যায়। ঠিক আছে, মাম্মা একটু খেয়ে আসুক, খেয়ে আসতে তো পারবে না, তুমি তো জাগু জাগু রয়েছো, খাবারটা নিয়ে এখানে আসছি, দাঁড়াও। ঠিক আছে, ঠিক আছে, থাকবে কিন্তু লক্ষ্মী হয়ে। রীতিমতো ছেলেটা লাফালাফি করছে বৃষ্টির মধ্যে এক্সচেঞ্জ করতে এসে, জানো, যাচ্ছিল এক্ষুনি ওর স্মার্টফোনটা পড়ে পুরো ছিটকে নিচে গেছিল, মানে মোটামুটি করে ধরেছে, আমি কেঁপে উঠেছি, বলছে কি সরি সরি, আমি বলছি আমার সরি বলে কি হবে, ওর ফোনটা যেত এক্ষুনি। তো মহারাজের একটা এক্সচেঞ্জ ছিল, এই বর্ষার মধ্যে এদের ছুটি নেই, চলে এসছে এক্সচেঞ্জ করতে। তো মহারাজ নিজে এসে খুলে দেখবে খানে, এখন আর আমি খোলাখুলি করে লাভ নেই। হ্যাঁ, তুমি যে কি বলো, লজ্জা দাও, বুঝলে তো মামুনি, ওর নাকি পয়লা বৈশাখের কেনাকাটা, ওর আর পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ, তারপরে সারা প্রতিটা মাসে 30টা যদি জামা প্যান্ট কিনতে পারে, ও শান্তি পায়, আওয়াজ দিচ্ছে না, পড়ার দিকে খালি গায়। আগে বলে এসেছি শুধু টিফিনটা নিয়ে আসছি, টিফিনের মধ্যে ওই ছেলেটাও চলে এলো এক্সচেঞ্জ করতে, তো একটু টাইম লেগে গেছে, ওদেরকে আওয়াজ দিয়ে যাচ্ছে যে এত দেরি হচ্ছে কেন, চলে আসো মাম্মা, এসে গেছি আজকে। আজকে কা কোলে উঠেছিলে? চলে আজকে মাছ ফাজ নেই, একটুখানি কোলে নি, ওলি বাবা, ঠাম চা করছিল, ওলি বাবা, লে চাই, তুমি কোলে উঠেছিলে, তুমি তো সকালে টিফিন খেয়ে নিয়েছো, তা আমি তো খাবো না, আমি তো খাবো না, আমি টিফিনটা খেয়ে নিয়ে তোমাকে ওষুধটা দিয়ে দেবো, তারপরে ঠাম স্নান টান করতে গেছে, চলে আসলে ঠামের কাছে তোমায় জমা দিয়ে আমি স্নান করতে যাব। এসো না, খাতা এন্টি হবে, হাতের মধ্যে পাকিয়ে নিয়ে আছে, দেখুন দুষ্টুমি ভীষণ শিখে গেছে, মানে আমি বড় হচ্ছি না তাই দুষ্টু শিখে যাচ্ছে আস্তে আস্তে, আর চোখে তাকাবে আর গালটা বাঁকিয়ে হাসবে, গাছ একদম খেতে আর পারলাম না।
মেয়ে দুষ্টুমি তো করছেই, আর তার সাথে মশারাও মানে চলে এসছে বড় করে, ওই জন্য অলাউ টলাউ দিয়ে দিয়েছি। কিন্তু মশা যতক্ষণ না যাচ্ছে, আমি এক হাত দিয়ে খেয়ে আর এক হাত দিয়ে কি প্রোটেক্ট করা যায় বলো? ওই জন্য না, পরে খাবো আমি, মামুনি আসুক, মামুনির কাছে ওকে সত্যি সত্যি জমা দিয়ে মশা মেরে তারপর আমি খেয়ে দিয়ে উপরে যাবো স্নান করতে। এখন মামুনির জল পড়ছে, আওয়াজ পাচ্ছি, মানে মামুনির প্রায় হয়ে এসছে। কাকি সন্ধে যখন হয়ে গেছে, বেকার আর রাস্তার জন্য বাড়ি গিয়ে লাভ নেই, বুঝলি? না না যাবো না, ওই জন্য তো বলছি থেকে যাও, আবার সেই আসতে হবে তো। যাবো না থাক। আর এখানে যে বিড়ালটা মানে মিনি মিনি, আর আমাদের এই যে পুচকে, কি গল্প, বাপরে বাপ! মানে মিনির সাথে হং হং, আর মিনি ওখানে ম্যাও ম্যাও করেই যাচ্ছে। কি কি হয়েছে? দেখো অবস্থা, কালকে আমি বলছিলাম না যে সোমবার দিন যাব, না কি করব বুঝতে পারছি না। ভাগ্যিস সোমবারের অপেক্ষায় রাখিনি, আজকেই এই বৃষ্টি, তাহলে কালকে আরো বৃষ্টি হতে পারে। ভাগ্যিস আমি কাল কাজ ছেড়ে এসেছি ঠাকুর ঠাকুর করে। দাদু এবার রীতিমতো জব্দ, মানে বাবাকে বলে বলে দাড়ি কাটানো যায় না, এই রকম বড় বড়, মানে এতটা বড় বড় দাড়ি রেখেছে। এবার আমরা যতই বলি দাড়ি কাটো দাড়ি কাটো দাড়ি কাটো, কিছুতেই শোনে না, বলে কি না দাড়ি রাখবো। কিন্তু কাল থেকে কি করছে, নাতনি দাড়িটা যেহেতু সামনে পাচ্ছে, ওটাকে এরকমভাবে মুঠো করে ধরে টান দিচ্ছে। ও তো ছোট মানুষ, ওটা টানছে, তারপরে ওই হাতটা আবার মুখে দেবে, তো সেই জন্য বাবা বলছে না এবার দাড়ি কেটে দিতে হবে, কালকেই কেটে দেবো। মানে কালকে রাত্রে মোটামুটি কাল দুপুর থেকে এটা করছে, ও দাড়ি ধরে টানছে। ওই জন্য বাবা রাত্রি বলে বলছে না আজকে দাড়ি কাটবোই, তো দাড়ি টাড়ি কেটে এখন নিচে গেল, দেখাচ্ছি তোমাদের। বেশি ভাব তরকারি সবই শেষ, খাওয়া হয়ে গেছে না সবার? আমি তো অন্তিম পর্যায়েই আছি, ডাটা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি, শাক শেষ, শাক খালি এখন শোনার জন্য রয়েছে। বিকেলে আমাদের রাতে কেউ শাক খায় না, পালং শাক আর ডাল, টক ডাল, টক ডাল, আর এখানে আছে আলু ভাজা, ব্যাস নিরামিষের বাজার। নিরামিষ আজকের ওয়েদারটা তুমি দারুণ বলছো, আর কালকে কি হয়েছিল? কালকেও তো সেম ওয়েদার ছিল, বড় কালকে বৃষ্টি হয়েছে, কালকে বৃষ্টিটা হচ্ছে না, কালকে না আজ তার থেকে কালকে একটু ভালো ছিল। আমার ঘেউটা রোদ ঝড় জল বৃষ্টি সবই প্রায় সহ্য করে নিল, ঘেউটার কথা বলছি, রোদ ঝড় জল বৃষ্টি সবই সহ্য করে নিল। তো এখন এটা নিয়ে একটু বসবো, মোটামুটি কাজটা স্টার্ট করে দিয়েছি, দুদিন ধরে একটু একটু করে অনেকটাই করে এগিয়ে রেখেছি। যখন সোনা ঘুমোচ্ছে তার ফাঁকে একটু এডিট করে বাকি এক আধ ঘন্টা যদি এটার পিছনে দিতে পারি, তাহলে কিন্তু অনেকখানি কাজ উঠে যায়। এবার তার মাঝখানে হয়তো সোনা উঠে যাচ্ছে, আবার গিয়ে একটু খাইয়ে দাইয়ে দিয়ে আসছি, একটু মামুনির কাছে থাকছে খেলছে, তার মধ্যে আবার এসে কিছুটা করছি, এরকমভাবে টুকটুক করে ঠিক কমপ্লিট হয়ে যাবে। তো আজকে কিছুটা কমপ্লিট হয়েছে, সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করে দেবো। আর মানে মোটামুটি পেন্ডেন্ট যেটা করেছি সেটা কমপ্লিট হয়ে গেছে, আর একটু তার মধ্যে কাজ বাকি, আর কানের গুলো এখনো রেডি হয়নি, তো সেইগুলো আজকে বসে দেখা যাক কতদূর করতে পারি। আমার তো ঘুনু দিয়ে উঠে গেছে, উঠে গেছে ঘুনু দিয়ে, আমার মাটা উঠে গেছে না, বলি বলি উঠেই কত বড় একটা স্মাইল দিয়ে দিল, তাই না? ঘুম থেকে একবার উঠেছে যখন আমি কাজে বসেছি, সাথে সাথে উঠে গেছে, মামনি নিয়ে একটু ঘুরেছে, সাথে সাথে আবার ঘুমিয়ে পড়েছে। কথা বলছি, গপ্প করছি, গপ্প করছি তো। ঠামুকনি ভালো মন্দ রান্না করছে তুমি জানো? জানো না? বলেনি তোমায় ঠাম? বলেনি? এ বাবা, বলেনি? তাতে কি হয়েছে, আমরা গিয়ে দেখে নেবো। কাজের সরঞ্জাম সব ছড়ানো ছেটানো, তবে কীরকম কী রেডি হয়েছে জিনিসটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে দেখি নি আমাদের থাম কি কয়ে, থাম কি কয়ে, থাম তো রোববার স্পেশাল লুচি আলুর দম ফেমাস হয়ে গেল, শুধু লুচি আর আলুর দম রবিবার হলেই। যদি আমাদের প্ল্যান অন্যরকম ছিল, আমাদের পরোটা হতো, আলুর তরকারি ছিল, সেটা দিয়ে খাওয়া হতো, তারপরে ভাবা হলো যে না পরোটার থেকে লুচিটাই যখন সবাই ভালোবাসে তাহলে লুচিটাই হোক। আর সাথে আলুর তরকারি ক্যান্সেল হয়ে গিয়ে ঘতেশ মানে আমাদের সোনু বলছে কি আলুর দম করবে তো মাম্মাম, তো মাম্মাম বললো ঠিক আছে তুই ভালো করে পর, পড়তে লাগ, আমি আলুর দম করি। তো ওই জন্য এখানে ছোট্ট ছোট্ট আলু কাটা হয়ে গেছে, হবে লুচি আর আলুর দম, তাই তো?
তুমি খাবে নাকি শোনাই? ওকে তুমি বলোনি তো এই মুখটা কেমন করছিল জানো? শোনাই, তুমি একটু খাবে? ঠান্ডার মধ্যে ঠান্ডা। মাম্মা দাদান একেবারে জব্দ হয়ে গেছে, দাদান দাড়ি ফাড়ি কেটে একদম ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছো ঘুমি পড়েছে। দাদান ঠিক আই পাখি করে ঘুম পাড়িয়ে দেয় সোনা মাটাকে। তুমি ঘুমের একটা ই ভান করলে না, দাদানকে ভয় দেখিয়ে দিয়েছো মাম্মা। তো দাড়িটা তো কেটে ফেলেছো, গোপটা কবে কাটবো? দাদান জব্দ মাম্মা। দুজন দাঁড়ানোর পর আমি আর ভিডিও করার জায়গা পাচ্ছি না ঠিক, তবু ফাঁক ফোকর দিয়ে তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ফুলকো ফুলকো লুচি, টগরের মতন ফুলেছে। আর এই যে কর্তামশাই ভাজছেন, সোনাকে এখন দুই দাদান নেওয়ার চেষ্টা করছে, তাই সেই সুযোগে আমি এসে টুক করে তোমাদের সাথে লুচিটা শেয়ার করে দিলাম। আর আলুর দমটা ওই যে হয়ে গেছে, আমার কর্মস্থা দিয়ে নামাতে হবে। আজকে কি শানভীর মাসাজ পার্লারে পাপার জায়গায় দাদা এসেছে? দাদা এসেছে আজকে মাসাজ করতে? বলো যেই দিক মাসাজটা হওয়া নিয়ে কথা, সারাদিন পা দাপি আমার একটু ব্যথা হয় না? হয়তো ব্যথা ব্যথা হয়তো হয় না? আজকেই ভেবেছিলাম তোমাদের সাথে যে জুয়েলারিটা বানাচ্ছি সেটা শেয়ার করে দেবো, কিন্তু আর একটু বাকি রয়েছে। মানে আজকে নিয়ে তিন দিন আমি এটা নিয়ে কাজে বসছি, একটু একটু করে মোটামুটি আজকের পুরো কানেরটা রেডি হয়ে গেছে। আর আগের দিনকে আমি দুদিন ধরে বসে বসে সমস্ত যেই ফ্লাওয়ারগুলো কি হয়েছি তো যে ফ্লাওয়ারগুলো সেগুলো সমস্ত বানিয়েছি, যে সেটিংটা আজকে করেছি, যার কারণে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো কালকে তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করতে পারবো, যার কারণে হলো আর আধ খাপচাটা তোমাদের সাথে দেখিয়ে লাভ নেই। কালকে পুরোটা যখন রেডি হয়ে যাবে তোমাদের সেটা দেখতে বেশি ভালো লাগবে, মানে একবার দেখতে ভালো লাগবে। এখন হচ্ছে আমাদের খেলু খেলু সময়। ও ঘুমিয়ে পড়েছিল, সেই ঘুমটা ওর ভেঙে গেল, আর এখন মুখের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে, মানে ওর সাথে আমি কথা বলবো আর ও হাসবে, এটাই হচ্ছে আমাদের খেলা। সেই ব্লগটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লাগে আর পরিবারে নতুন এসে থাকো, তাহলে অবশ্যই পরিবারের সদস্য হতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করো, বাঙাল ফ্যামিলি মেম্বার হয়ে যাও, তাই না মামাম? তাহলে আর কি করেই ফেলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।